তারিখের কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছেন। কয় হাজার বার? 4000 শুধু আবু জাহেল। আমরা দুইবার 10 বার বলি না, ওই তো নাই অজাত, হুর অজাতের ঘরে অজাত। আরে দেখ তেন অশিবের হেড কোয়ার্টার হিসেবে দিয়া ফিট তার কোয়ালে, তার 14 গোষ্ঠীর কোয়ালে ফিসেনে। এ আরো তো গালি আছে, হিডি কইলাম না, যিনি বাংলা কয় যিনি মানে শেষ নিজের ফুত বাপে আপন বাপ নিজের ফুত। আরে এই অজাতের কথা কইল, কার অজাত আমনের ফুত দেয়তে কথা বলেন না, নিজের সন্তানকে লানত দিয়া না ওই তো নাই এইসব অশিবরি দিয়া মানুষ হইতো নাই তা। এই মানে সিদ্ধান্ত দিয়ে ফেলছে, হতাশ হয়ে যাই আমরা অল্পতেই অল্পতেই হাল ছেড়ে দেয়। এটা তো মুনাফিকের সিফাত, কাফেরের সিফাত। কাফের হতাশ হয়, মুমেন হতাশ হয় না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মানুষকে আল্লাহর ডাকার জন্য অস্থির ছিলেন রাত দিন। নবীজির সীমাহীন অস্থিরতা পেরেশানির কারণে মাঝে মাঝে তিনি ঘরে ঢুকে হুজরার মধ্যে রাত্রে এসার পরে বসতেন না, একবার এদিকে হাঁটে একবার এদিকে হাঁটে পায়চারি করতেন। নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী আপনি এমন করেন কেন, আরে এত অস্থিরতা কিসের? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমার উম্মত তো ইমান আনতেছে না অমুক অমুক, আমি সারাদিন বললাম বুঝাইলাম, এরা যদি ইমান না আনে, এরা যদি ইমান না এনে কবরে যায়, এদের আখেরাত কি হবে, এদের পরকাল কি হবে, এরা জাহান্নামে কি ভীষণ শাস্তি ভোগ করবে, এই অস্থিরতাটা আমার তো বসতে দেয় না, শুইতে দেয় না, বিশ্রাম নিতে দেয় না, ঘুমাইতেই দেয় ঘুমাইতেই দেয়। তখন আল্লাহ তাআলা নবীজির এই অস্থিরতা বেচাইনি পেরেশানিটাকে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী আহারে আপনি কি মানুষ ইমান আনতেছে না বলে আফসুস করতে করতে নিজের জীবন দিয়ে ফেলবেন? মানে চিন্তা করেন তো, মানে আল্লাহই বলতে কইছে মানুষের, আল্লাহর দিকে ডাকতে আদেশ করছে কে, উদউ ইলা সাবিল রব্বিক, আপনি ডাকুন আল্লাহর দিকে। তাহলে নবীকে আল্লাহর দিকে ডাকতে মানুষকে আদেশ করছে কে? সেই আল্লাহ আবার থামাইতেছে, আহারে আমি তো করে অবস্থা বেতালা না দেখি, আপনি দিদি কি মরে না যাইবেন? হ্যাঁ, কি পরিমাণ বেচাইনি, এটা কি আর এখন শব্দ দিয়ে বোঝানো যাবে? আপনি বাক্য দিয়ে আমি কেমনে বুঝাম হৃদয়ের আবেগ যে আল্লাহ থামাইছে? ফালা আল্লাকা বাখিউন নাফসাক, দুইবার আছে এই আয়াত করা, আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফ আসাফ, আল্লাহ বলছে লোকেরা ইমান আনে না বলে আপনি বুঝি আফসুস করতে করতে জীবন দিয়ে ফেলবেন? বেচাই সূরা ইউসুফের মধ্যে আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, বন্ধু আরে থামেন, আপনি আপনি হাজার চাইলেও আকাঙ্ক্ষা করলেও লোভ করলেও সবাই ইমানদার হবে না তো, আমনেরে কইছি কইতেনে না, একেবারে কাঁচ আইয়া সবাই ইমানদার হবে এটা হবে না তো, আমি ইমানদার কে কে হবে আমি দেখব, আপনি বলে মানে নবীজি চাইতেন একটা লোক যেন বেঈমান না থাকে। আবু জাহেলের কাছে 4000 বার, আরবাতু আলাফ। তারিখের কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছেন। কয় হাজার বার? 4000 শুধু আবু জাহেল। আমরা দুইবার 10 বার বলি না, ওই তো নাই অজাত, হুর অজাতের ঘরে অজাত। আরে দেখ তেন অশিবের হেড কোয়ার্টার হিসেবে দিয়া ফিট তার কোয়ালে, তার 14 গোষ্ঠীর কোয়ালে ফিসেনে। এ আরো তো গালি আছে, হিডি কইলাম না, যিনি বাংলা কয় যিনি মানে শেষ নিজের ফুত বাপে আপন বাপ নিজের ফুত। আরে এই অজাতের কথা কইল, কার অজাত আমনের ফুত দেয়তে কথা বলেন না, নিজের সন্তানকে লানত দিয়া না ওই তো নাই এইসব অশিব্বরি দিয়া মানুষ হইতো নাই তা।
এই মানে সিদ্ধান্ত দিয়ে ফেলছি, হতাশ হয়ে যাই আমরা অল্পতেই অল্পতেই হাল ছেড়ে দিই। এটা তো মুনাফিকের সিফাত, কাফেরের সিফাত। কাফের হতাশ হয়, মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আমাদের যেহেতু কোনো লস নাই জীবনে, আমাদের মুমিনের জীবন পুরাটাই খেজুর গাছ। হাদিস আছে, মুমিনের জিন্দগি পুরাটাই কি? খেজুর গাছের একের উপরে মাথা থেকে নিচের গোড়া পর্যন্ত কোনো কিছু বিফলে যায় না, সব কামে লাগে। মুমিনের জিন্দগি পুরাটাই মুমিন হাসলেও লাভ, কানলেও লাভ। হ্যাঁ, মুমিন যদি আল্লাহর হুকুম মেনে হাসে খালাস নেকি, কাঁদে তাও নেকি, শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। তার মানে কি? হাসলেও জান্নাত, কাঁদলেও জান্নাত, নাফরমানি না করলে, আল্লাহর নাফরমানি না করলে মুমিনের কোনো লস নাই, এক সুতা লস। আমার উপরে যদি মুসিবত আসে, আমি যদি আল্লাহকে ডাকি তাইলেও নেকি, আমারে যদি আল্লাহ খুব দেয় তখনও যদি আমি আল্লাহকে ডাকি তাইলেও নেকি, তার অসুবিধা কি? আমার লস কোথায়? লস কোথায়? দুনিয়া একভাবে একভাবে চলেই যায়, কারো সুখে কারো দুঃখে, কারো মুসিবত একটু বেশি, কারো সুখ একটু বেশি। কিন্তু মনে রাখতে হবে, সুখের হাসি এটাও স্থায়ী না, দুঃখের কান্না এটাও কি না? এখানে যে হাসে সেটাও চিরস্থায়ী না, এখানে যে কাঁদে সেটাও কি না? চিরস্থায়ী। খালাস, এটা হৃদয়ের মধ্যে প্রশান্তি, শেষ হয়ে যাবে। তোমার হাসিও শেষ হয়ে যাবে, আমার কান্নাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাত শেষ হবে না, আখেরাত শেষ হবে না, আখেরাত শেষ হবে, শুধুই শুরু হবে আর শেষ হবে। সেখানে হাসলে চির হাসি, সেখানে কাঁদলে চিরকান। আফামা নাহনু বিমাইয়্যিতিন, জান্নাতীরা জাহান্নামীকে বলবে, হ্যাঁ কি দোস্ত, টের পাইলা তো, টের পাইলা তো, মনে রেখো আর তোমারও মৃত্যু নাই, আমারও মৃত্যু নাই। তার মানে তোমার দুঃখের শেষ নাই, আমার সুখেরও কি নাই? মানে এ কথা বলিয়া যে জাহান্নামে, আচ্ছা আমি নলন ফিডে আছে দেহুম, আপনি কয়দিন আফেল মালটা খান, আরে বাপরে দেখুম না, এ কথা বলার আর সুযোগ নাই। হাসলে চির হাসি, কাঁদলে চির। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই, এই জবান আল্লাহর দান। আপনি একটা আশ্চর্য কথা শুনেন, এক বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আবদুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ, অনেক বড় আল্লাহর ওলি। শুধু শুধু কেউ মোবাইল টিপেন না, এনে এই সাইতলা দুটো মোবাইল টিপা ঠিক না, রা রোডের মধ্যে মোবাইল টিপলে ভালো, মানে ভালো রাস্তা আছে নিচে জায়গা, এমনি জায়গা দেন যিনি মোবাইল টিপেন, আপনি সরে গেলে আরেকজন ভালো মানুষ জায়গা দেন, যে অনেকে জায়গা পাইতেছেন বইয়ে বইয়ে মোবাইল টিপ। জি, তো এই জন্য বললাম এই বুজুর্গ, আমি টর্চ লাইটের মতো আমার চোখ, এটা আমার একবার চিরাচরিত বদ অভ্যাস, সদর বদর আমি সহ্য করতে পারি না, বিশ্বাস করেন না, আমি জোহান বুড়া কারো ব্যাপারে, আমার এটা কঠোর অবস্থা। আল্লাহর কথা শুনতে হবে, কষ্ট করেই শুনতে হবে, হজম করেই শুনতে হবে, বিষের মতো হইলেও শুনতে হবে, তিতা লাগুক। আপনার গাতে শব্দ কথা ফুটছে মনে করেন কিছে, সেদিন আমার এক মুসল্লি আমার কইছে, হুজুর আজ যা তো মনে শব্দ আমারই ডাইরেক্ট কইছে, আমি ধরেন না, ধরেন না, আপনারই কইছি, অসুবিধা কি? আপনি সহ্য হয়নি আপনি, তাইলে আল্লাহর কথা কষ্ট করেই শুনতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।